ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পরপর চারটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের হরিদাসপুরে। ঘর থেকে দরকারি জিনিসপত্র বার করার চেষ্টা করলে অসফল হন তারা। এরপর স্থানীয় বাসিন্দারা একসঙ্গে পুকুরে পাম্প সেট মেশিন বা সিটি মেশিন সেট করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলে আগুন নিয়ন্ত্রণে আসে না। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা 1 ঘন্টা পর ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে পৌঁছয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছতে আগুনে চারটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়, যার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে দমকলের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমন ঘটনার খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কি জানিয়েছেন শুনুন। প্রিয়াঙ্কা বালু পড়াশোনা করো? কোন কোন কলেজ? কলেজ কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। বাবার নাম? পরিবার বালু। মায়ের নাম? সন্ধ্যা বালু। সন্ধ্যা বালুর বোন? পাপিয়া বালু। কি হয়েছিল, কখন এটা জানতে পেরেছিল? আমি পুকুর পাড়ে গেছিলাম, কোনো ঘরে শুয়েছিল আর পাশে বাড়ি দিদা বলছিল জল ঢাল, তো আগুন দেখে ঘরে এসে কলসি নিয়ে দৌড়ে গেছি আর দেখছি প্রচুর আগুন লেগেছে, আর সাথে সাথে আমাদের ওই ঘরও লেগেছে, আর কিছু করতে পারিনি। কি কি ছিল ঘরে? ওই দিকেই তো সব কিছু ছিল, টাকা পয়সা সোনা জানা সব ছিল ওখানে। কত টাকা? ওইদিকে মেয়ে বলতে পারবে না। আগুনটা কিভাবে হলো বোঝা যায়? আমি তো গোপনে গোপনে রাখতাম, মেয়ে গো তার বাড়ি থেকে আগুনটা প্রথমে শুরু হয়েছে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো। দেখুন, আমরা এখানকার স্থানীয়, একই পাড়ার বসবাস করি আমরা। আগুনটা যখন লাগে, ভাগ্যচক্রে আমি রাস্তা ডান সাইড দিয়ে পার হচ্ছিলাম, আগুনটা দেখে আমি দাঁড়াই। দাঁড়ানোর পরে দেখি অবস্থা খারাপ, সাথে সাথে আমি দমকলকে ফোন করি। দমকলকে ফোন করার পরে ওখানে ফোনটা ঢুকতে আমার মোটামুটি 5 মিনিটের উপরে লেগে যায় ফোন ঢুকাতে। যাই, ফোনটা ঢুকানোর পরে ওখান থেকে ফোন রিসিভ করে, ফোন রিসিভ করার পরে বলে যে আমরা বেরোচ্ছি। এই কথা বলার পরে যাই হোক, আমরা তখন ফোনটা কেটে দিই। ফোনটা কেটে দিয়ে আমি পাইপ নিয়ে পুকুর থেকে স্যালো মেশিনের সাহায্যে জল তোলার চেষ্টা করি। জল তুলে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এবার ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম, ওই অবধি আমাদের সান্ত্বনা যে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি আগুন নিভানোর জন্য, এইটুকুই আমাদের সান্ত্বনা যে আমরা ফায়ার ব্রিগেডকে ডেকেছিলাম। ফায়ার ব্রিগেড এসেছে। কতক্ষণ পরে আসে? পরে আগুন যখন নিভে গেছে, ফায়ার ব্রিগেড এসে রিপোর্ট করছে আগুনটা কীভাবে লাগলো, কীভাবে নেভানো হলো। ফায়ার ব্রিগেড, গাজল থানার প্রশাসন কিংবা কোনো মন্ত্রী মিনিস্টার, এমনকি গাজলে কোনো রাজনৈতিক দলের নেতা কখনোই একটা টাইমের জন্য দেখি না যে কোনো ইস্যু নিয়ে আন্দোলন করছে যে গাজলে একটা ফায়ার ব্রিগেডের দরকার। তার কারণ ওদের বাড়িতে পাকা বাড়ি, ওদের বাড়িতে আগুন লাগে না, আগুন লাগে আমাদের গরিবের বাড়িতে, তাই ওরা ফায়ার ব্রিগেডের চিন্তা ভাবনা করে না। প্রত্যেকটা রাজনৈতিক নেতার কাছে আমার অনুরোধ, যে যে রাজনৈতিক দলই করুন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা গাজলে একটা ফায়ার ব্রিগেড স্টেশনের ব্যবস্থা করুন। এ কয়টা, 4টা বাড়ি পড়েছে, কী কী ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি আনুমানিক? 4টা বাড়িতে সবাই কৃষক ফ্যামিলি, যেটুকু যা রোজগারের ছিল, এদের ঘরে তো তেমন টাকা পয়সা থাকার কথা নয়, তবে আমরা কিছুটা 500 টাকার নোট পুড়ে গেছে, অর্ধেক পুরো অবস্থায় তো পেয়েছি। সেই টাকাগুলো ঘর মালিকের হাতে তুলে দিয়েছি আমরা টাকাগুলো, তবে টাকাগুলোর জানে কিছু নেই, এই 80 ভাগই পুড়ে গেছে টাকাগুলোর। সেই টাকাগুলো আমরা তুলে দিয়েছি মালিকের হাতে। বাড়িঘর সব শেষ? বাড়িঘরে কিছু নেই, কিচ্ছু বাঁচেনি একদম। যে একটুখানি যে 1 হাত সুতা কাজে লাগাবে এই বাড়ি থেকে, সেই ধরনের কোনো কিছু নেই। 1 হাত সুতাও এখান থেকে কাজে লাগাতে পারবে না এই 4টা বাড়ি। এই যে দেখা গেল দমকল আসার পর এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের ঘিরে, কি মনে করছে? দেখুন, এটা দেখানোটা স্বাভাবিক। দমকল এমন একটা কাজের জিনিস, বিশেষ করে আমাদের এই সিজনটাতে অগ্নিসংযোগটা বেশি হয়, তো দমকল যদি আমাদের গাজলে থাকতো হয়তো 1টা বাড়ির 1টা ঘর নষ্ট হতো, এই পাশাপাশি 4টা বাড়ির ফুল ফ্যামিলি নষ্ট হতো না। 1টা ঘর নষ্ট হওয়ার মধ্যে আমাদের ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারত। আমরা গ্রামের লোক, গ্রামের ছেলে, আগুন কীভাবে নিয়ন্ত্রণে আনতে হয় তার অভিজ্ঞতা আমাদের নেই, তবে আমাদের মধ্যে একটা শক্তি আছে, যেটা হচ্ছে লোকটা শেষ হয়ে যাচ্ছে, লোকটাকে বাঁচাতে হবে, এইটুকু শক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। তবে পুরো শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা করতে না, এইটুকু যদি আমরা বলি যে শেষ রক্ষা করতে পারিনি, ভুল করবো, আমরা শেষ রক্ষা করতে পেরেছি। 4টা বাড়ি উপর দিয়েই গেছে, আরও পাশে যে আরও 8-10টা বাড়ি আছে, এগুলোকে আমরা থামাতে পেরেছি। আর এই 4টা বাড়ি যেগুলো গেছে এর মধ্যে কিচ্ছু টিকেনি, কিচ্ছু টেকেনি। আপনার নাম? আমার নাম অজিত কীর্তনী, আমার পাশের পাড়াতেই বাড়ি। 14 টাইম লাইন মালদা।